মোবাইল আপনার বাপের টাকায় কিনছি, আপনি মোবাইল হাত দিবেন কেন? আপনার বাপের টাকায় মোবাইল কিনছি, আপনি মোবাইল নেওয়ার কথা বলেন? এই ডাকাত তাদেরকে চিনে রাখুন, এই ডাকাতদের চিনে রাখুন, এরা প্রশাসন, এরা ডাকাত। দরজা ভাঙতেছে, আপনাদেরকে এরা বলছে দরজা তারা ভাঙতেছে, দেখতে পাচ্ছেন এলাকার নেট সম্ভবত বন্ধ করেছে তারা। দেখতে পাচ্ছেন তারা দরজা এই যে ভেঙে, দরজা ভেঙে ডাকাতের মধ্যে দেখেন আমার বাচ্চারা চিনে রাখুন, এই ডাকাতদের চিনে রাখুন, এরা প্রশাসন, এরা ডাকাত, এরা প্রশাসন। মোবাইল আপনার বাপের টাকায় কিনছি, আপনি মোবাইল হাত দিবেন কেন? আপনার বাপের টাকায় মোবাইল কিনছি, আপনি মোবাইল নেওয়ার কথা বলেন? সরকারি চাকরি কর্মে যা ইচ্ছে তাই ভাবেন নাকি নিজেদেরকে? যান সব রুমে আপনারা সার্চ করে দেখেন, ছোট দেখা যায় এই যে আমার 2 মাসের এই ছোট বাচ্চা, এই বাচ্চা এর আগেও দেখেন ওর নানা নানাকে কিভাবে ধরে রেখেছে, কারণ এর আগেও পুলিশ একবার টানা হেসরা উত্তর বাড্ডা থেকে এই ভারতীয় দালালরা গুম করতে চেয়েছিল, সেই সময় এই বাচ্চা তখন থেকে পুলিশকে দেখে এক প্রকারের পুলিশের ট্রমায় দেখেন সে সামনে তাকাচ্ছে না, তার নানাকে ধরে এইভাবে সে তাকিয়ে আছে, এক প্রকার একটা মেন্টাল ট্রমা। এই আবার 2 মাসের বাচ্চা, বারবার বলেছি তাদেরকে সকালে আসার জন্য, তারা সকালে আসে নাই, তারা এই যে ভিডিও করলে কেন চেহারা সমস্যা আছে? আপনারা তো ওপেনলি করতে আসছেন, আপনাদের সমস্যা কি? সমস্যা তো থাকার কথা না, তারা বাচ্চাদের রুমে আর দেখে যান আপনাদের যারা বললেন কোটি কোটি টাকা এই যে ঢালাই বিছনা বিয়ে করা লাগে, এই বাসায় কার তাও খোঁজ নিয়ে যান, এগুলো তো মিডিয়ার মাধ্যমে আপনারা ছড়াচ্ছেন যে আবার কোটি কোটি টাকা তারা ফ্ল্যাট কিনেছে, গাড়ি কিনেছে, বাইক, সেগুলো দেখে যান যে গাড়ি ফ্ল্যাট রাজকীয় স্টাইল দেখে যান। হ্যাঁ আপনাদেরকে আমি বলেছি, আপনারা যাকে সার্চ করতে আসছেন সে নাই, আপনারা যা যা করতেছেন সেটা দেখুক মানুষ, সে দেখুক।
ওই রুমে বাচ্চারা, ওই রুমে আপনি খুলেন, আপনি ভাঙ্গে ঢুকছেন, আপনি ভাঙ্গে ঢুকেন, আমি তো আপনার আমার বাসায় ঢোকার রাইট দেই নাই, আপনারা ভেঙে ঢুকছেন, আপনারা ভেঙে ঢুকেন, সব ভেঙে ঢুকেন। এটা তো একসময় মামলার আসামি কি ওই বাসায় নাই, আপনি মামলার আসামি পল্টন অফিসের সামনে থেকে ছিল সেখানে, ধরেন এত রাতে কেন বাসায় আসছেন? আমার বাচ্চার ভয় পাবে, ওইদিকে ঢুকেন। হ্যাঁ আপনাদের রাজত্ব তো আজীবন থাকবে না, আমরাও ফেসগুলো দেখে রাখবো, চিনবো, সময় তো আসবে তাই না, সময় দেশের এই অবস্থা থাকবে না, এই ফ্যাসিবাদের পতন হবে, দেশের তো অবস্থা থাকবে না, দেশের পরিবর্তন হবে। আমি আপনাদেরকে আমার বাসায় ঢোকার অধিকার দেই নাই, আমার তো রাতে ছোট ছোট বাচ্চাদের, আমি আপনাদেরকে রাইট দিন, আপনারা জোর করে ঢুকছেন, আপনারা বাথরুম রুম যেখানে ঢুকেন আপনাদের ইচ্ছা ঢুকেন। আপনারা তো জোর করে ঢুকছেন, আপনার যেখানে ঢোকার ঢুকেন, হ্যাঁ আপনার জোর করে দরজা ভেঙে ঢুকছেন, আপনারা জোর করে তো ভেঙে ঢুকছেন, আপনার একটা দরজা ভেঙে, আমি বলছি এখন আপনারা যা ইচ্ছা করেন, যেই রুমে ঢুকবেন ঢুকেন ঢুকেন, না আমি আমি তো আপনাদেরকে বাসায় ঢোকারই রাইটস দেই নি, এত রাতে আমার ছোট ছোট বাচ্চা, আমি কেন আপনাদেরকে এত রাতে আমার বাসায় ঢুকতে দেবো? হ্যাঁ আপনারা কি চোর ধরতে আসছেন এত রাতে? আপনারা দিনের আলোতে কাজ করবেন, যাকে ইচ্ছা যেখান থেকে গ্রেপ্তার করবেন আপনারা আসামি, আপনারা কেন রাতে চোরের ইয়ার মতো অভিযান চালাবেন? এই বাথরুমে দেখেন একজন লোক এসে এই বাথরুমটা পারলে খুলেন, এটা তো আমাদের লক হয়ে আছে, আমরা খুলতে পারতেছি না। এদিকে আসেন না নুরুল ভাই, আপনার কাজ আপনি করেন, ভাঙেন আপনি ঢুকছেন আপনার অ্যাক্সেস আছে পাওয়ার আছে আপনি ঢুকেন ভাঙেন।